আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা পিকু মিকুকে হারনেস পরিয়েছি। শুক্রবারে নয়বাটির হাট থেকে আমরা হারনেস কিনেছি, এ দেখেন পরিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, বেশ অতিষ্ঠ হয়ে গেছে, ওরা বসে আছে আমার হাঁটুর উপরে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখন হারনেস পরানোটা কিন্তু এত সোজা না, পায়ে রিং পরাতে হবে প্রথমে। হ্যাঁ, এ দেখেন আমাদের এই পিকুর জন্য কিন্তু লাল কালারের হারনেস কিনেছি, আর মিকুর জন্য এটা উড়ে বিপদ, মিকু শুধু উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বসো ওখানে মিকু। মিকুর এটা কী কালার? নীল কালার। মুখে পড়ে আসছে। আচ্ছা, যাই হোক, ভিডিও করা জটিল হচ্ছে, কারণ ওরা কিন্তু বিরক্ত হয়ে গেছে। বসো বসো, পায়ের পরে বসো। তোমাদের ভিডিও হচ্ছে পিকু মিকু, ডিস্টার্ব হচ্ছে কিন্তু, খুবই অতিষ্ঠ হয়ে গেছে ওরা, আর ওড়ার মাত্রা বেড়ে গেছে, খুবই উঠতে চাচ্ছে। দেখেন দেখেন কীভাবে কাটাকাটি চেষ্টা করছে। প্রিয় দর্শক দেখেন, এই যে মিকু কী করছে, এই যে পিকু পিকু, হ্যাঁ এর একটু উঠতে চাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন একটু আপনাদের বলতে চাই কীভাবে হারনেস পরাতে হয়, এটা একেবারে সোজা না, একটু জটিলতা আছে, পরাতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। এরপরে কিন্তু আজ প্লাস কিনেছি, একটা প্লাস কিনে প্লাসের হেল্প নিয়েছি, তারপরে কিন্তু পরিয়েছি। সবচেয়ে ভালো আসলে ভিডিওটা যদি দেখানো যেত যে কীভাবে পরিয়েছি, পরানোর সময় খুবই ডিস্টার্ব করে ওরা, তবে একটু দেখাই কীভাবে কী করেছি। এ দেখেন আমাদের এই যে মিকু, মানে সরি পিকু কিনে আসি, পিকু কিনে আসছি। দেখেন প্রথমে পায়ে, এই যে দেখেন আমরা প্রথমে কী করেছি, যে এই যে রিংটা, রিংটা একটা ইয়ে আছে আর কি, ক্লিপের মতো, ওটা আর কি আগে পরাতে হবে। দেখাও, আচ্ছা ওরটাই দেখাই, এটা দেখানো খুব কঠিন হচ্ছে, ও দেখতে চাচ্ছে না, খুব কামড়াচ্ছে। আচ্ছা এটা দেখা, এই দেখেন প্রথমে পায়ে এই দিকটা দেখে, মিকু একটু শান্ত আছে, পায়ের দিকে প্রথমে এই যে নর্মাল একটা ক্লিপের মতো আছে, এই যে রিংটা পরাতে হবে, এটা পরানো কিন্তু সহজ হবে। তারপর এটা, হ্যাঁ এটা দেখে, এই যে এটা পরাবেন প্রথমে, এটা সহজ, ইজি, ক্লিপের মতো ওটা পরিয়ে একটা যে ছোট দুটো ছিদ্র একসাথে করতে হবে, করে এরপর ওই যে ছিদ্রের মাঝে এই যে এই রিংটা দিতে হবে, এই যে এই রিংটা গোল যে রিংটা, এটা দিতে হবে, ওটা দিয়ে প্লাস দিয়ে আটকে দেবেন। এরপরে এই হারনেসের যে আরেকটা ক্লিপ আছে এই পাশে লম্বা, দেখতে পাচ্ছেন যে লম্বা ধরনের যে ক্লিপটা, এই যে লম্বাটা এইটা আর কি, হ্যাঁ ওটা পরিয়ে দিতে হবে, যেখানে ক্লিপ আছে পরিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তবে একটু সইয়ে নিতে হবে আর কি, যাতে এরা সহ্য করে নিতে পারে, প্রথমে ওই ক্লিপটা পায়ে থাকবে, এরপরে অনেক পরে আপনারা হারনেস পড়াবেন, আস্তে আস্তে সহ্য করে নেয়, যাতে এরা বিরক্ত বোধ করে, আসলে ভালো লাগে না এদের। এরা কী করছে দেখেন, কিছুক্ষণ আগে আমরা এখন এই হারনেস পরিয়েছি, যথেষ্ট বিরক্ত বোধ করছে, ওড়াওড়ি করছে, দেখেন খুব ভালো লাগছে না আর কি, খারাপ লাগছে অত্যন্ত। হ্যাঁ, তারপরেও চেষ্টা করছে, অভ্যাস করে নিতে হবে, নিচে রাখি, কিছুতেই থাকতে চাচ্ছে না, খালি ওড়াউড়ি করছে, এগুলো পরালে আসলে ওড়াউড়ি করে, বিরক্ত বোধ করে। এভাবে আস্তে আস্তে ওদের সহ্য হয়ে যাবে, শিখে যাবে, মনে করবে যে আসলে ওদের বডির একটা অংশ। রিংগুলো মানে এতটা বিরক্ত বোধ করতেছে, খারাপ লাগছে ওদের। প্রিয় দর্শক, ভিডিও এ পর্যন্ত, আর দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকেন,
মানে আজকে খুবই উড়াউড়ি করছে, কিছুতেই ওরা ঠিকঠাক থাকতে চাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অত্যন্ত খারাপ লাগছে আর কি। প্রিয় দর্শক, ভিডিও শেষ করতে হবে, অত্যন্ত বিরক্ত হয়ে গেছে। এলোমেলো এলোপাতাড়ি আর কি ওড়াউড়ি করছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।